ওকে, ঠিক আছে। তো আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট করব, সেটার নাম হলো, চ্যাপ্টারটা হলো একমাত্রিক গতি, বা যেটাকে আমরা বলছি ইংরাজিতে মোশন, অ্যালং স্ট্রেট লাইন, বা মোশন ওয়ান লাইন, মোশন অ্যালং স্ট্রেট লাইন। একমাত্রিক গতি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে স্টার্ট করি। ফার্স্ট অফ অল, যে কনসেপ্টটা আমরা পড়বো সেটা হলো মোশন কাকে বলে, মোশন কাকে বলে সেটা কি জিনিস। মোশন মানে হচ্ছে, সবাই জানো তোমরা, কি কোনো একটি বস্তু যদি তার সময়ের সঙ্গে পজিশন চেঞ্জ করে, তার অবস্থান চেঞ্জ করে, পরিবর্তন করে, তাহলে বস্তুটিকে আমি বলি মোশনে আছে, স্থির এবং মোশন। যে কোনো একটি বস্তু যেটা তার সময়ের সঙ্গে অবস্থানটিকে পরিবর্তন করছে, চেঞ্জ করছে, সেই বস্তুটি মোশনে আছে, তাই। তো এইটা পড়ার আগে, এটা আমাদের একটা খুবই কমন জিনিস, আমরা চারিদিকে এটা দেখতে পাই, তাই। ওকে, তো এবার এটাকে ডিসক্রাইব করব কিভাবে, কিভাবে আমরা এটাকে স্টাডি করব। তার আগে দু একটা কথা আমি জানিয়ে রাখি। প্রথম কথা হলো, দেখো, মানে আমার ফাইনালি কি দরকার, কি আমার যা কিছু বাস্তবিক জগতে যা কিছু আমরা দেখছি, যা কিছু বস্তু দেখছি, যে কোনো জিনিস, যা কিছু ঘটনা ঘটছে, তো এটা খুবই কমন জিনিস, কি কোনো না কোনো বস্তু দেখবে তার অবস্থান কিন্তু চেঞ্জ করছে কিছু না কিছু ভাবে, রাইট। পৃথিবী ঘুরছে সূর্য চারিপাশে, পেন্ডুলাম ঘুরছে, এক পেন্ডুলাম সুইং করছে, এরকম বিভিন্ন জিনিস হচ্ছে, বাস চলছে একটা, রাইট। তো এবার দু একটা কমন জিনিস হলো, যে কোনো বস্তু আমরা যেটা দেখতে পাই চোখে, সচরাচর যেটা আমরা দেখে দেখে আসছি বা দেখে দেখে থাকি, দেখো সেগুলো কিন্তু একটি কণা দিয়ে তৈরি সেরকম নয় কিন্তু, রাইট। অনেক জিনিস আছে, অনেক কণা, মলিকুলস, অ্যাটম, সেগুলো দিয়ে তৈরি, অনেক পার্টস আছে বেসিক্যালি বলতে। যেমন একটি, সাপোজ একটা স্টিক, একটি বাস যাচ্ছে, একটা গাড়ি যাচ্ছে, তো গাড়িতে কি একটি কণা দিয়ে তৈরি? গাড়িটা অজস্র কণা আছে, অনেক পার্ট আছে, গাড়ির একটা আয়না আছে, গাড়ির লাইট আছে, অনেক রকম পার্টস দিয়ে একটা তৈরি। তো সেই সব বস্তু নিয়ে কিন্তু আমরা সচরাচর ডিল করি, রাইট, যা কিছু দেখছো তোমরা। তো সেইটাকে, সেই সেইটার আমরা গতি বা মোশন স্টাডি করার আগে আমরা একটু সিম্পলিফাই করি এটাকে, মানে এতটা জটিল আমি যাবো না প্রথমে। তো প্রথমে কি করব, আমি আমি একটি একটি বিন্দু পার্টিকেল বা বিন্দু কণা, সেইটা নিয়ে আমরা চালু করব পড়াশোনা, তার মোশনকে আমি স্টাডি করব। তারপরে দেখব আমাদের কাছে যদি বহু অনেক কণা দিয়ে কোনো যদি তৈরি হয়, অনেক কিছু, অনেক পার্টিকেলস দিয়ে যদি কোনো সিস্টেম তৈরি হয়, যে কোনো যা কিছু তুমি দেখছো তোমার আশপাশে, যা কিছু তুমি দেখছো, দেখবে সিঙ্গেল কণার কিন্তু নয়, অজস্র কণা আছে ওখানে। তো আমার কাজ হবে, প্রথম কথা, মানে এইভাবে তোমাদের চ্যাপ্টারগুলো ডিভাইড করা আছে, প্রথম হবে কি একটা সিঙ্গেল পার্টিকেল, একটি ছোট্ট একটি বস্তুকে নিয়ে কাজ করবো। একটি বিন্দু কণা কাকে বলে সেটা আমরা বলবো, কি কোন বস্তুকে কখন আমি বিন্দু হিসাবে ধরতে পারি, ছোট্ট হিসাবে ধরতে পারি, তো সেটা নিয়ে প্রথম স্টাডি করব। তার মোশন মানে কি, কিভাবে তাকে ডিসক্রাইব করব আমরা। তারপরে আমরা দেখবো কি কিভাবে আমরা অনেক, যখন কণা থাকবে আমার কাছে, অনেক একটা সিস্টেম যেখানে অনেক পার্টস আছে, সেটাকে কিভাবে স্টাডি করতে পারবো, এটা জানলে কিন্তু এটা আমি ইজিলি করতে পারো। দ্বিতীয় কথা হলো, এই চ্যাপ্টারে যেটা আমরা করব সেটা হলো, একটি ছোট্ট বিন্দু, একটি অবজেক্ট আছে, পয়েন্ট অবজেক্ট যেটা, ধরবো পয়েন্ট অবজেক্ট, কোন বস্তুকে কখন আমরা পয়েন্ট ধরতে পারি সেটা আমরা স্টাডি করব। সেটা দেখো বাস্তবিক জগতে যা কিছু মুভ করছে কিন্তু ত্রিমাত্রিক, মানে থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ডে আছি কিন্তু আমরা, তিনটে থ্রি ডাইমেনশনাল আমাদের, তাই, লেন্থ, ব্রেথ, ভলিউম আছে, হাইট আছে, তো সেখানে কিন্তু মুভ করছে একটা পার্টিকেল, এখান থেকে এখানে যাচ্ছে, মানে সে থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ডে মুভ করছে, রাইট, বিভিন্ন তার মোশনস হতে পারে। কিন্তু আমরা স্টাডি করবো, স্টার্ট করবো কোন দিয়ে, আমরা একটা একটি বস্তু যেটা স্ট্রেট লাইনে মুভ করছে, শুধু স্ট্রেট লাইন, একটা লাইন বরাবর যদি তার মোশন হয়, তার অবস্থানে পরিবর্তন হয় যদি একটি লাইন বরাবর, তাহলে তার তার মোশনকে কিভাবে আমরা ডিসক্রাইব করবো সেটা আমাদের এই চ্যাপ্টারের উদ্দেশ্য।
কেন এটা করছি, এটা করার পরে দেখবো আমরা যদি একটি দিকে না হয় একটি প্লেনে যদি মুভ করে, টু ডাইমেনশনাল যদি মুভ করে, প্রথমে একটি করব আমি, একদিকে মোশন যদি হয় তাহলে সেটাকে কিভাবে ডিস্ট্রাক্ট করবো আমি, তারপরে সেটা জানার পর আমরা দেখবো যদি দুদিকে হয় মানে প্লেনে যদি মুভ করে, প্লেনে মুভ করে তাহলে কেমন হবে সেটা আমরা স্টাডি করব। তারপরে ওখান থেকে আমরা দেখবো জেনারেলাইজ করে আমরা থ্রি ডাইমেনশনালি কিভাবে স্টাডি করতে হয় সেটা আমরা দেখব। তো আমার প্রথম স্টাডি হবে একটি সিঙ্গেল অবজেক্ট, সেটা আমার একটি সিঙ্গেল পার্টিকেল দিয়ে তৈরি ভাববো আমি, কনসিডার করব। সেটা তোমার একটি স্ট্রেট লাইন বরাবর যদি মুভ করে তাহলে এটা সব থেকে সিম্পলেস্ট। এটা যেমন লাট্টু যদি ঘুরছে, সাপোজ লাট্টু একটা ঘুরছে তোমার কাছে, এটা একটা টপ ঘুরছে, তো সেটা কিন্তু তুমি ওই যে ওর মোশনটাকে ডিসক্রাইব করার জন্য তুমি কিন্তু একটা সিঙ্গেল কণা দিয়ে ডিসক্রাইব করতে পারবে, অনেক কণা আছে ওখানে, অনেক পার্টস আছে লাট্টু, তাই সেটা তোমাকে করতে হবে। কিন্তু এইখানে যেটা আমরা করছি কি, আপাতত আমি ভাবছি একটা সিঙ্গেল পার্টিকেল আছে আমার কাছে, সিঙ্গেল পার্টিকেল মানে পয়েন্ট অবজেক্ট আছে, একটি বস্তু সেটাকে আমি পয়েন্ট অবজেক্ট ধরেছি, বিন্দু ধরেছি সেটাকে আমি, তো সেইটা মুভমেন্ট করছি এবং একটি স্ট্রেট লাইনে করছি। সেখান থেকে আমরা দেখবো কি সেটা যদি একটা প্লেনে মুভ করে, টু ডাইমেনশন, তারপরে থ্রি ডাইমেনশন, ওকে, তারপরে ওইখান থেকে দেখবো আমরা। এইটা স্টাডি করার পরে তবে এই চ্যাপ্টারগুলোতে, প্রথম দুটো চ্যাপ্টার যেটা আমরা স্টাডি করবো এখন, সেগুলোতে কিন্তু কোন পরিস্থিতিতে অবজেক্টটি কেমন ভাবে মুভ করবে সেটা কিন্তু আমরা স্টাডি করব না। মানে পৃথিবীর ওপর থেকে ছেড়ে দিলে অবজেক্টটি কেমন মুভ করবে, বা তোমার চাঁদের সার্ফেসের ওপরে রাখলে, চাঁদের পৃষ্ঠের ওপরে রাখলে কেমন করে মুভ করবে, বা একটা পাথরকে আমি যদি ছুড়লাম একটা একটা অ্যাঙ্গেলে, তাহলে সেটা সেটার কেমনভাবে সে তার মোশনটা হচ্ছে, কেন হচ্ছে, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি এই চ্যাপ্টারে ডিল করব না। সেটা বলা হয় ডাইনামিক্স, সেটা আমাদের কিছুক্ষণ পরে আমরা পড়বো, দুটো চ্যাপ্টার পরে। তো আগে দেখবো জাস্ট কিছু একটা মোশন হচ্ছে আমার, একটি অবজেক্ট, একটি বিন্দু অবজেক্ট, সেটা তোমার তার টাইমের সঙ্গে তার অবস্থান পরিবর্তন হচ্ছে এবং সেটাকে আমি ডিসক্রাইব করার চেষ্টা করছি। সেটাকে আমি ডিসক্রাইব করার চেষ্টা করছি। এবার ডিসক্রাইব করার কেন চেষ্টা করছি সেটার পেছনে আমি একটা কারণ বলি, কেন সেটাকে আমি স্টাডি করার চেষ্টা করছি, রাইট, বা ডিসক্রাইব করা মানে কি। যেমন দু একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ এক্সাম্পল একটি অবজেক্ট, একটি একটি বস্তু, সেটা তোমার এরকম ভাবে মুভ করছে, রাইট, একটা সার্কেলের অ্যারাউন্ডে মুভ করছে, একই গতি নিয়ে মুভ করে যাচ্ছে। একটি আবার এরকম হতে পারে কি, একটি পেন্ডুলামের বল, সেটাও তোমার বব তোমার কিন্তু টু অ্যান্ড ফ্রো এরকম করে মুভ করছে। তো দেখো এটাও এক ধরনের মোশন, এটাও কিন্তু একটা মোশন। এখানেও যে বস্তুটি আছে তার সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন হচ্ছে, এখানেও কিন্তু সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন হচ্ছে। তো এইটাকে আমি স্টাডি করতে চাইছি, এই মোশনসগুলোকে আমি স্টাডি করতে চাইছি, কারণটা খুঁজছি না কি কেন এরকম করে মুভ করছে বা কীভাবে ডিসক্রাইব করবো, বাট এই দুটো মোশনকে যে আমি পড়তে চাইছি তার মানে কি, এই দুটো মোশন তো পার্থক্য আছে, এটা এরকম করে মুভ করছে কিন্তু এটা গোল গোল ঘুরছে। হ্যাঁ, তো এই যে দুটো ডিফারেন্ট মোশনকে আমি ক্যারেক্টারাইজ করছি, বুঝছি, তো কিভাবে দুটো মোশনকে আমি স্টাডি করবো, দুটো ডিফারেন্সিয়েট করবো কীভাবে, সেটা আমার উদ্দেশ্য। ওকে, তো সেটার জন্য আমাকে কি কি জানতে হয়, আমাকে জানতে হবে যেটা এই কনসেপ্টগুলো তখন এখানে আসবে, ভেলোসিটি কাকে বলবো আমি, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, গতিবেগ বা অ্যাক্সেলারেশন, এই জিনিসগুলো আমি এখানে ডেভেলপ করবো। এই এইসব এগুলো একটা একটা ভৌত রাশি, রাইট, এগুলো মাপা যায়। তো এই ভৌত রাশির মাধ্যমে, এই ভৌত রাশিগুলোর সাহায্যে আমি কিন্তু একটা মোশনকে বুঝতে পারি কি, এই মোশনটা কি, এই মোশনটা কেমন ধরনের মোশন, তার এই অবজেক্টটির হয়তো ভেলোসিটিটা বিভিন্ন সময়ে কেমন ছিল সেটা দেখে আমি বুঝতে পারবো হয়তো এই মোশনটি কেমন, বা এই অবজেক্টটির ভেলোসিটিতে কেমন ছিল টাইমের সঙ্গে সেটা দেখে আমি বুঝতে পারবো, বা একটা স্ট্রেট লাইনে একটি অবজেক্ট যাচ্ছে তার মোশনটা নিশ্চয়ই এই মোশনের সঙ্গে এক নয়, একরকম নয়, এখানে যেমনভাবে অবস্থান পরিবর্তন হচ্ছে সময়ের সাথে, এখানে সেটা সেরম নয়। তো কিভাবে বুঝতে পারবো, তার হয়তো আমি বুঝতে পারি তার গতিটা একরকম আছে, তার গতিবেগ সময়ের সঙ্গে একরকম আছে, এর একরকম আছে। তো এইসব জিনিস, এইসব ভৌত রাশির সাহায্যে কিন্তু আমি বিভিন্ন মোশনকে আমি ডিসক্রাইব করি, এটা আমার এই উদ্দেশ্যের কাজ, মোশনকে স্টাডি করা, বিভিন্ন রকমের মোশনকে আমি স্টাডি করছি। ওকে, ঠিক আছে, এটা হলো ফার্স্ট পয়েন্ট গেল আমার, রাইট। সেকেন্ড পয়েন্ট হলো, আমি পয়েন্ট অবজেক্ট কাকে বলবো, পয়েন্ট অবজেক্ট কাকে বলবো। দেখো কোশ্চেন আছে এখানে একটা, পয়েন্ট অবজেক্ট মানে আমি যে এখন এই চ্যাপ্টারে যে বস্তুটি নিয়ে কাজ করবো, আমি সেটাকে আমি ভাববো কি খুব ছোট, খুব ক্ষুদ্রতম একটা অবজেক্ট, রাইট, এখানে অনেক পার্টিকেলস থাকলেও
অনেক কণা থাকলে আমি ভাববো এটা ছোট্ট পয়েন্ট অবজেক্ট, কণা পয়েন্ট, কণা বস্তু, একটি বিন্দু, বিন্দু বস্তু, পয়েন্ট অবজেক্ট। সো যে কোনো অবজেক্টকে আমি পয়েন্ট অবজেক্ট কখন ধরতে পারি সেটা আমার প্রশ্ন, একটি সেটা আমার প্রশ্ন। তো উদাহরণ দিচ্ছি, যেমন ভাবো একটি গাড়ি, তোমার ছোট্ট একটা গাড়ি আছে, গাড়িটা তোমার এই পথ থেকে সোজা পথে যাচ্ছে, এবং ভাবো এই গাড়িটি সাপোজ তোমার লেন্থ হলো 10 মিটার, এই গাড়িটি একটি দূরত্ব কভার করলো, কত দূরত্ব, 100 কিলোমিটার সাপোজ। তো এই যে মোশনটা হলো, এই এই বস্তুটি এই অবস্থান থেকে কিছুক্ষণ, একটি সময় এই অবস্থানে আছে, কিছুক্ষণ পর সে 100 কিলোমিটার দূরে পৌঁছে গেছে, কোথাও 100 কিলোমিটার দূরে পৌঁছে গেছে, এই এই দূরত্বটি হলো 100 কিলোমিটার। এবার এই যে মোশনটি হলো, এই মোশনটিতে দেখো এই বস্তুটি যেই দূরত্বটি কভার করছে, এই দূরত্বটা কভার করছে, সেটার তুলনায় এই ওর বস্তুটির যে মানে স্প্রেড আছে, যেই লেন্থটি আছে 10 মিটার, সেটা কিন্তু খুবই কম, 100 কিলোমিটারের তুলনায় কিন্তু এটা খুবই কম। তো এই সিচুয়েশনে, এই সিচুয়েশনে কিন্তু আমি ভাবতে পারি, এই একটা মোটামুটি একটা এক্সাম্পল হলো এটা, কি যখন আমি একটা বস্তু নিয়ে ডিল করছি এবং বস্তুটি যে মোশনটা হচ্ছে তার যে ডিস্টেন্সটি আছে, তার যে স্কেলটি আছে, সেটা যদি বস্তুটির স্কেলের থেকে অনেক বেশি হয়, তাহলে ওই বস্তুটিকে ওই মোশনটার আন্ডারে আমি একটি কণা বস্তু হিসেবে ধরতে পারি, পয়েন্ট অবজেক্ট হিসেবে ধরতে পারি। এটা আমাদের সচরাচর একটি কম্পারিজন, এটা আমাদের জাস্ট একটা কম্পারিজন। যখন যেমন আমি দেখবো, কি এক্সাম্পল দিয়ে দেখবো কি কখন আমি একটা জিনিসকে ধরতে পারি, যেমন ট্রেন, একটি ট্রেন সাপোজ এক্সাম্পল হলো, একটি ট্রেন যাচ্ছে, ট্রেন একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যাচ্ছে, তো এই মোশনটাকে তুমি যদি ডিসক্রাইব করতে চাইছো, তো এইখানে দেখো ট্রেনের যা লেন্থ, যাই হোক না কেন 100 মিটার 200 মিটার যাই হোক না কেন, সেটার তুলনায় একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যে দূরত্ব হয় সেটার তুলনায় কিন্তু ট্রেনটির দূরত্ব অনেকটাই, লেন্থটি অনেকটা কম। তো সেই সেন্সে আমি ট্রেনটিকে ওই পার্টিকুলার মোশনটা যখন স্টাডি করবো, আমি আমি ভাবতে পারি সেটা একটা কণা, একটি একটি বিন্দু অবজেক্ট, রাইট, পয়েন্ট অবজেক্ট হিসাবে ধরতে পারি, কম্পারিজন জাস্ট। যেমন পৃথিবী আর সূর্য, তাদের মধ্যে তো বিরাট দূরত্ব আছে, বিরাট দূরত্ব আছে, আরো তুমি দূরে ভাবো, তুমি পৃথিবীর সঙ্গে তোমার ভাবো তুমি আরো অনেক দূরে একটা আটটা জিনিস, তো পৃথিবীর যে ডায়ামিটার তার তুলনায় সেই ডিস্টেন্সটা অনেক বড়। তো পৃথিবী যে চারপাশে ঘুরছে, আমি তো কোনোদিন যে ঘোরাটা যদি আমি শুধু স্টাডি করি, পৃথিবী কিভাবে ঘুরছে শুধু জাস্ট, সেটা যদি আমি পড়তে হয়, সেই মোশনটিকে যদি আমি স্টাডি করতে হয়, তখন কিন্তু পৃথিবীর যে এইদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল, এইদিকে বাঁদিকে আমেরিকা, ডান দিকে ইন্ডিয়া, ওই ভাগাভাগিটা আমাকে করতে হয়, পৃথিবীকে যা ছোট্ট একটা পয়েন্ট ধরি আমি, আর সেটা ঘুরছে সূর্য চারিপাশে, সেই ঘোরাটাকে যদি আমি স্টাডি করি, এবার অন্য কিছু যখন স্টাডি করি তখন আবার ধরতে হতে পারে। যেমন তোমার একটা প্রশ্ন দেখো, একটা ক্রিকেট বল স্পিন খাচ্ছে, স্পিন খেয়ে খেয়ে মাটিতে যখনই ড্রপ খেলো, জাস্ট তখনই কিন্তু তোমার বলটা বেঁকে গেল, স্পিন হয়তো, স্পিন হয়তো বল, বলটা ড্রপ পড়লো আর সঙ্গে সঙ্গে বাঁক। তো এই পরিস্থিতিতে তোমাকে যদি বলা হয় কি কিভাবে বাঁকছে, বা ওই বাঁকাটা তুমি স্টাডি করতে চাইছো, কি বলটা ড্রপ হয়ে যখন বাঁকছে, একটা ঘুরন্ত বল মাটিতে ড্রপ হয়ে যখন যাচ্ছে, তখন সেইটা তোমাকে যদি পড়তে হয়, সেইটুকু জায়গায় যেই ড্রপ খেলো এবং বাঁকলো, সেই যে দূরত্ব, সেইটুকু যে স্কেলটা হচ্ছে, সেটার কম্প্যারিজনে কিন্তু বলের কিন্তু ভালো রকম আয়তন, মানে ভালো রকম তোমার আয়তন আছে, ভালো তোমার, ভালো তোমার বিস্তার আছে, রাইট, হ্যাঁ, যেখানটায় পড়ছে, পড়ে ড্রপটা খেয়ে বাঁকছে যে জায়গাটা, সেই জায়গাটাই তুমি যদি মোশনটাকে স্টাডি করতে চাও, এদিকে এলো এবার এদিকে মেকে আমার ছোট্ট একটা বল পড়ছে, তখন সেই জায়গায় কিন্তু সেই মোশনটাকে কিন্তু আমি বলটাকে একটি কণা হিসাবে ধরতে পারবো না, একটি বিন্দু হিসাবে ধরতে পারবো না, পয়েন্ট অবজেক্ট হিসাবে ধরতে পারবো না, সেই পার্টিকুলার মোশনটা। কিন্তু বলটি যখন এই আকাশে পড়ছিল, হাওয়াতে যখন এরম করে পড়ছিল, সেই মোশনটাকে, বলটি কেমনভাবে আকাশে পড়ছে এরম করে, সেইটাকে কিন্তু আমি ধরতে পারি কি এই বড় দূরত্বটা যখন কভার করলো, বলটি যখন পড়ছে, সাপোজ এখান থেকে বলারের হাত থেকে বলটি পড়ছে এরম করে, এই যে কভার করলো, এই অবস্থান থেকে এই অবস্থানে এলো, কেমনভাবে আসছে, এইটা স্টাডি করার সময় কিন্তু আমি বলটাকে ধরতে পারি একটি পয়েন্ট অবজেক্ট, একটি বিন্দু কণা। কিন্তু বলটি যখন ড্রপ হয়ে, স্পিনিং বল একটা ড্রপ হয়ে যখন চেঞ্জ করছে, এই জায়গাটা যদি মোশন স্টাডি করতে চাই, কিভাবে চেঞ্জ করে, কেন চেঞ্জ করছে, কেমনভাবে করবে, তখন কিন্তু আর বলটিকে আমি কণা হিসেবে ধরতে পারবো না, পুরো স্পিনটাকে তখন ধরতে হবে, বলের কেমন করে ঘুরছিল, কোন দিকের পার্টটা কোন দিকে কেমন যাচ্ছিল, সেটা আমাকে পড়তে হচ্ছে। তো এইগুলো এক্সাম্পল। তো ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করছে, তুমি কেমন কেমন তুমি স্কেলে কাজ করছো, ঠিক আছে, এটা তোমার ফ্যাক্ট একটা।
ওকে, তো আমাদের আপাতত যা স্টাডি করার দরকার, আমাদের ইনিশিয়াল কি, আমি আমার কাছে যে অবজেক্টটি আছে সেটাকে আমি বিন্দু কণা হিসেবে, বিন্দু অবজেক্ট হিসেবে ভাবছি, পয়েন্ট অবজেক্ট হিসেবে, এবং সেটি একটি একমাত্র, সেটা একটা স্ট্রেট লাইনে অ্যালং মুভ করছে, কোনো একা মেকা নেই, সেটা একটা স্ট্রেট লাইনে অ্যালং মুভ করছে, সেটা একদম সিম্পলেস্ট সিচুয়েশন, সব থেকে সিম্পল এটা। ওকে, সেকেন্ড পয়েন্ট হলো, এটা আমার মেন ফিলোসফি গেল, এটা নিয়েই তোমাদের পুরো চ্যাপ্টার গুলো আছে, দেখবে ফার্স্ট চ্যাপ্টারে এটা হলো, সেকেন্ড চ্যাপ্টারে তোমার প্লেন ইমোশন হবে, তারপরে হবে তোমার কি কি ল, মানে কোন সিচুয়েশনে রাখলে কেমন করে একটা অবজেক্ট মুভ করে, ডাইনামিক্স বলা হয়, তখন আমরা সূত্র, নিউটনের সূত্র আসবে সেখানে, সেই ল এগুলো নিয়ে, তারপর আমরা দেখবো কি, তখন তারপর আমরা দেখবো কি, অনেক যখন আমাদের কাছে কণা রয়েছে, একটি সিস্টেম যেখানে অনেক পার্টিকলস আছে, মানে লাট্টু ঘুরছে, সেইটাকে আমি যদি স্টাডি করতে যাই যদি আমি, তখন কিন্তু আমাকে লাট্টুর পুরো দেখতে হবে, লাট্টু কত কত রকমের পার্টিকলস নিয়ে আছে, কেমন তার শেপ, সব দেখতে হবে। কণা বললে যখন আমি একটা কথা বলছি কি, একটা অবজেক্টকে আমি একটি বিন্দু কণা হিসেবে মাপছি, ধরছি, তখন কিন্তু তার স্ট্রাকচারটি ইম্পর্টেন্ট হচ্ছে, তার কোনো স্ট্রাকচার হিসেবে আমি দেখছি না। এই গাড়িটিকে যদি আমি একটি পয়েন্ট অবজেক্ট বলি এবং বলটিকে পয়েন্ট অবজেক্ট বলি, তাই এটা একটা পয়েন্ট, এটা একটি পয়েন্ট, বলটি কেমন দেখতে আর গাড়িটি কেমন দেখতে সেটা কিন্তু তখন ম্যাটার করে না, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, বিভিন্ন এক্সাম্পলে কখন কেমন ইউজ করি আমি বলি, জাস্ট মানে একটা পৃথিবী এবং বহু দূরে একটি প্ল্যানেট, বহু দূরে একটি কিছু স্টার আছে, তাদের মধ্যে যে মোশনটা হচ্ছে, পৃথিবী তার চারিপাশে ঘুরছে, তখন কিন্তু পৃথিবীর কেমন কোন দিকে কেমন বিস্তার, কতটা ডায়ামিটার, সে ডায়ামিটার খুবই ছোট তুলনামূলক, এই এই এইটার তুলনায়, পৃথিবী আর ওটার দূরত্বের তুলনায়, তো তখন ইন্ডিয়া আমেরিকা যে সেপারেটেড সেটা কিন্তু কেউ দেখবে, তখন একটাই কণা হিসাবে ধরছে ওই মোশনটার জন্য, কিন্তু এই বলটি যে পড়ে যে ব্যাকছে ওই ওই জায়গাটা যদি স্টাডি করতে চাই আমি, তখন কিন্তু আমি আর পারবো না, কিন্তু বলের ফ্লাইটটা, বলটা যখন বলারের হাত থেকে যখন হাওয়াতে উড়ে উড়ে পড়ছে, তখন কিন্তু আমার বলটিকে আমি কণা হিসেবে, মানে অনু পয়েন্ট পার্টিকেল হিসেবে ধরতে পারি, পয়েন্ট অবজেক্ট হিসেবে ধরতে পারি। ওকে, তো এগুলো ফ্যাক্ট। ওকে, ঠিক আছে, নেক্সট টপিকে যাই, তো প্রথম যেই কনসেপ্টগুলো হবে আমার, আমি তাহলে এবার মোশনকে ডিসক্রাইব করতে চাইছি, একটি আমার বস্তু একটি অবস্থান চেঞ্জ করলে, একটি একটি সময় একটি জায়গায় আছে আর অন্য একটা সময়ে অন্য একটার অবস্থান পরিবর্তন হলো, তো সেটা একটি অবজেক্টিভ মোশনে আছে, সেটাকে আমি প্রথম ডিসক্রাইব করতে চাইছি। ওকে, তো ফার্স্ট থিং যে কনসেপ্টগুলো পড়বো আমরা সেটা হলো, তোমরা পড়েছো সবাই এটা, পাথ লেন্থ, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা, ডিসপ্লেসমেন্ট, এই কনসেপ্টগুলো আমরা দেখব, পাথ লেন্থ, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট, রাইট, ঠিক আছে, এই কনসেপ্টগুলো আমরা দেখব। প্রথম কথা বলি, একটা ইম্পর্টেন্ট জিনিস বলি আমি, প্রথম যে কনসেপ্টটি আসবে যেখানে সেটা হলো তোমার, দেখো যখনই তুমি কোনো অবজেক্টের পজিশন হিসাবে বলতে চাইছো, রাইট, কোন একটা অবজেক্টের, আমাকে তো মোশন বলছি মানে কি, তো অবজেক্টটির পজিশনটি, অবস্থানটি কিন্তু সময়ের সাথে চেঞ্জ হচ্ছে, তো এবার সেটাকে ডিসক্রাইব করার আগে আমাকে বলতে হবে কি পজিশন, অবজেক্টের পজিশনটা কি, তার অবস্থানটা কোথায়, সেটা বলতে গেলে দেখো তোমার কি লাগছে, প্রথম কথা তোমার একটা রেফারেন্স লাগছে, কার সাপেক্ষে তুমি পজিশন বলছো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পজিশন এমনি বলতে পারি না, এই বাড়িটা এখানে আছে, আমি যদি বলি এই বাড়িটা এখানে আছে, এই বাড়িটা এখানে আছে, রামে এটা এর বাড়ি, এ স্টুডেন্টের বাড়ি, এটা হলো বি স্টুডেন্টের বাড়ি, এবার ভৌত বিজ্ঞানে তুমি যখন এগুলো নিয়ে পড়ছো, এর অবস্থান নিয়ে পড়ছো, তুমি চোখে দেখতে পাচ্ছ তারা সেপারেটেড, চোখে তুমি দেখছো কি দুজন সেপারেট আছে, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আছে, কিন্তু তুমি যখন এটাকে ডিসক্রাইব করবে তাদের অবস্থানগুলো যে দুটো ডিফারেন্ট হচ্ছে, সেটা কিভাবে ডিসক্রাইব করি আমরা, একটি রেফারেন্সের মাধ্যমে, হতে পারে এখানে একটা নদী আছে, নদী আছে, একটা জল যাচ্ছে, নদী আছে, নদী থেকে এর দূরত্ব হলো 50 মিটার এবং নদী থেকে এটার দূরত্ব হলো 100 মিটার, এ তো একটা রেফারেন্স লাগবে, রেফারেন্সের সাপেক্ষে তুমি পজিশনগুলোকে বোঝাচ্ছ, অবস্থানকে বোঝাচ্ছ, তো ভৌত বিজ্ঞানে যখনই তুমি কোনো এই অবস্থান, ডিসপ্লেসমেন্ট, কেন কি যা কিছু ইউজ করবো এখানে ভৌত রাশি, সেগুলোকে মাপতে হবে আমাকে, মেপে যেন বার করতে পারি, একটা রেফারেন্স লাগবে তোমার, রেফারেন্সের সাপেক্ষে এই পজিশনগুলো হচ্ছে, রাইট। ওকে, তো এগুলো হলো প্রথম কনসেপ্ট কি, যখন আমি কারোর কোনো অবজেক্টকে, মোশনকে ডিসক্রাইব করতে চাইছি, তো প্রথম জিনিসটা আসছে কি অবস্থান চেঞ্জ হচ্ছে, অবস্থানটি কি, অবস্থানটি কোনো একটি রেফারেন্সের সাপেক্ষে কোনো একটি পজিশন। ওকে, এবার দেখো
কি জিনিস আমাদের হয়, তুমি তোমার একটি সাপোজ বাড়ি আছে, তো তোমাদের পাড়ায় সাপোজ, তো তুমি কিভাবে একটি অবস্থানকে ডিসক্রাইব করতে পারো সেটা কিন্তু তোমার পুরোপুরি তোমার চয়েস, তুমি কিভাবে ডিসক্রাইব করো তার অবস্থানটি কোথায়। যেমন সাপোজ একটি মাটিতে যে জমিনে ফ্ল্যাট জমিতে পজিশন ডিসক্রাইব করার জন্য কি লাগে। যেমন সাপোজ এখানটা একটি অবজেক্ট আছে, এখানে একটি অবজেক্ট আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটি বস্তু আছে, এটা ফ্ল্যাট জমি সাপোজ। তো ফ্ল্যাট জমিতে পজিশন ডিসক্রাইব করার জন্য সাপোজ এরকম করলে তুমি, রাইট, এরকম একটি তোমার কাছে সাপোজ লাইন আছে, কিছু লাইন মানে জল যাচ্ছে বা ক্যানেল আছে, একটা সোজা ক্যানেল আছে, তার পাশে জমি আছে একটা, রাইট। তো জমির এ পয়েন্ট এবং এই সাপোজ এখানে বি পয়েন্ট আছে, একটি ফ্ল্যাট জমি, এটা একটা ফ্ল্যাট জমি সাপোজ, ফ্ল্যাট জমি, ক্যানেল যাচ্ছে পাশে, এবং তুমি একটি জিনিসের একটা বস্তুর একটি পজিশন তুমি ডিসক্রাইব করার চেষ্টা করছো, অবস্থানটাকে বোঝাচ্ছ। এবার অবস্থানটাকে দেখো, তুমি বললে কি আমার এই ক্যানেলের এই এই লাইনটির সাপেক্ষেই কিন্তু আমি পজিশন বলে দিতে পারি, আর কিছু আমার লাগবে না, তাহলে কিন্তু গন্ডগোল। তুমি বললে কি এর দূরত্ব, আমি দূরত্ব মানে যে কোনো বস্তু তার এই লাইনটি ক্যানেলটির থেকে যতটা পারপেন্ডিকুলার দূরত্ব সেটাই হলো এর পজিশনের একটি মাপ, এই অবজেক্টটি কোথায় সেটা হলো এই ক্যানেল থেকে এতটা দূরে আছে এই জমিটার মধ্যে, এই ফ্ল্যাট জমিটার মধ্যে। তাহলে দেখো এই অবজেক্টটিও কিন্তু তোমার সেম দূরত্বে আছে, সেম দূরত্বে আছে, এ আর বি কিন্তু সেম পজিশনে নেই, কিন্তু যদি তুমি একটা দিয়ে কাজ করো কি এইটার এই এই লাইনটার সাপেক্ষে যতটা ডিস্টেন্স হচ্ছে সেটাই আমার পজিশনের মাপকাঠি। তাহলে এইটার এইটা কিন্তু দেখো এখন ডিস্টেন্স সেম, এখানে হয়তো 10 মিটার আছে, এটাও 10 মিটার আছে ক্যান্ডেলের সাপেক্ষে এ আর বি পয়েন্ট, কিন্তু তাদের পজিশন কিন্তু এক নয়, অবস্থান কিন্তু এক নয়। তাহলে একটি ফ্ল্যাট জায়গায় এটা কি বোঝা যাচ্ছে, অ্যাটলিস্ট যে একটি ফ্ল্যাট জায়গায় তোমাকে যদি যে কোনো দুটো অবজেক্টকে পার্থক্য করতে হয়, তাদের পজিশনকে যদি পার্থক্য করতে হয়, তাহলে অ্যাটলিস্ট তোমার দুটো এরকম জিনিসটা একটা জিনিসে হবে না। তোমার হয়তো আরেকটা এরকম আছে, এইদিকে আরেকটা ক্যান্ডেল যাচ্ছে, এইদিকে হয়তো আরেকটা ক্যান্ডেল যাচ্ছে, ঠিক এর পারপেন্ডিকুলার লম্ব বরাবর আরেকটি ক্যান্ডেল যাচ্ছে, ক্যান্ডেলে জল, এদিকে ক্যান্ডেলে জল, এবং এখানটাই জমি আছে। তখন দেখো তুমি এবার কিন্তু এই দুটোর মধ্যে পজিশনে পার্থক্য কিভাবে করতে পারবে, তুমি বলবে কি এর অবস্থান কাকে বলবো আমি, এইখান থেকে এটা এই ক্যানেলটির দূরত্ব যা আছে সাপোজ এটা D1 বলছি, এবং আরেকটি নাম্বার দিয়ে বলবো আমি এইটার এই ক্যানেল থেকে কতটা পারপেন্ডিকুলার দূরত্ব, থেকে D2। এই দূরে জানতে পারলে এর পজিশনটা আমি পারফেক্টলি বলতে পারছি, বলতে পারা মানে কি আমি যে কোনো দুটো পজিশনকে কিন্তু এবার এই দুটো ডিস্টেন্সের মাধ্যমে কিন্তু আমি ব্যাখ্যা করতে পারি, আর কিন্তু ভুল হবে না। তবে বিয়ের এই দিকটা সেম আছে হয়তো, কিন্তু বিয়ের এই দিকটা কিন্তু ছোট হয়ে গেছে, তাহলে বলতে পারবো কি এর আর বিয়ের কিন্তু অবস্থান সেম নয়, ডিফারেন্ট। তো যে কোনো টু ডাইমেনশনে ফ্ল্যাট জায়গায় তাহলে তোমার দুটো এরকম জিনিস লাগে, দুটো ইন্ডিপেন্ডেন্ট জিনিস লাগে, আমরা বলি নির্ভরশীল নয় যে জিনিস, দুটো এরকম ইন্ডিপেন্ডেন্ট জিনিস লাগে। তা সেটা জানলে কি হয়, আমি যে কোনো অবস্থানকে, যে কোনো বস্তু যে কোনো অবস্থানে থাকে কেন সেটাকে আমি পারফেক্টলি ডিস্টিংগুইশ করতে পারি, ভেদাভেদ করতে পারি, ঠিক আছে। একটা থাকলে হতো না, একটা জিনিস আছে আমার কাছে শুধু, এখান থেকে এতটা দূরত্ব সেটা আমি বলছি অবস্থা, সেটা করলে কিন্তু এই দুটো একই হয়ে যাচ্ছে, সেটা দিয়ে সাফিসিয়েন্ট হচ্ছে না, তাহলে আমার আরেকটি জিনিস লাগবে। এবার এই যে দুটো আমি চুজ করলাম, দুটো লাইন চুজ করলাম, দুটো ক্যানেল যাদের মধ্যে পারপেন্ডিকুলার তারা লম্ব বরাবর দুটো ক্যানেল যাচ্ছে দুটো সাইড দিয়ে, জমির সাইড দিয়ে, তো এরকম নাও হতে পারে, তুমি অনেক রকম চুজ করতে পারো, তুমি এরকম ধরনের চুজ করলে, সেটা তোমার এরকম দুটো তুমি লাইন চুজ করলে, দুটো জিনিস চুজ করলে, সেটা দিয়েও তুমি কিন্তু একটি ফ্ল্যাট জায়গায় কিন্তু দুটো অবজেক্টকে তুমি কিন্তু ডিস্টিংগুইশ করতে পারো, তোমার উপর ডিপেন্ড করছে, জাস্ট তোমার লাগবে দুটো, দুটো ইন্ডিপেন্ডেন্ট জিনিস লাগবে, ওকে। তো তেমনই থ্রি ডাইমেনশনে আমাদের কিন্তু তিনটে এরকম জিনিস যেটা দিয়ে তুমি যে কোনো বস্তুর কিন্তু পজিশন তুমি বলতে পারবে, তিনটে ইন্ডিপেন্ডেন্ট জিনিস লাগবে। হ্যাঁ, আরেকটা হয়তো তোমার এরম লম্বা বরাবর এই এই পুরো জমিটার হয়তো বরাবর একটি পোল আছে, একটি বিরাট লম্বা একটা ইলেকট্রিক পোল আছে, এই তিনটে দিয়ে তুমি কিন্তু এবার এই যা কিছু হচ্ছে এখানে, যা কিছু জগতে হচ্ছে, তোমার এই মাঠে হচ্ছে, মাঠের ওপরে হচ্ছে, পাখি ঘুরছে, যা কিছু হচ্ছে না কেন, তুমি তাদের অবস্থানটি কিন্তু তুমি এই তিনটে লাইনের মাধ্যমে তুমি কিন্তু বলতে পারো, লাইনের সাপেক্ষে, রাইট। তো এই 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 জিনিসগুলোকে বলা হয়, তোমরা জানো এটা ভালো করে, কোঅর্ডিনেট অ্যাক্সিস, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেট অ্যাক্সিস।
তো প্রথমে যখন আমাকে অবস্থান ডিসক্রাইব করতে হচ্ছে, মোশন স্টাডি করার আগে ফার্স্ট থিং হলো কোন জায়গা থেকে তুমি মোশনটা স্টাডি করছো, কোন জায়গা থেকে তুমি অবস্থানটি মাপছো। তো সেটা করার সময় প্রথমে জিনিস লাগবে যেটা, সেটা হলো একটা কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট অ্যাক্সিস। এবার যেহেতু আমাদের জগৎটা থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ড, তাই আমাদের যেটা লাগে জেনারেলি যেটা আমরা বলি ইজ এ তিনটে এরকম অ্যাক্সিস লাগে, থ্রি ডাইমেনশনাল অ্যাক্সিস। অ্যাক্সিস মানে জাস্ট ভাবো কি তিনটে এরকম বাস্তবিক জিনিস যেখান থেকে তুমি ডিস্টেন্স মাপছো। কোন একটি অবজেক্ট আছে, তার এখান থেকে পারপেন্ডিকুলার, তার এখান থেকে পারপেন্ডিকুলার, তার এখান থেকে পারপেন্ডিকুলার। এবার বিভিন্নভাবে পারপেন্ডিকুলার না নিয়ে তো অন্য কিছু নিতে পারে, একটা অ্যাঙ্গেলও নিতে পারে, তোমার ইচ্ছে সেটা, ঠিক আছে, যেভাবে তুমি ডিসক্রাইব করবে, তুমি বুঝতে পারলে হলো, ঠিক আছে। ওকে, তো আমাদের কাছে একটা খুব ইজি একটা ভালো কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, সেটা হলো তোমার রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট। সবাই জানো এটা, তোমার রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট অ্যাক্সিস, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট অ্যাক্সিস। সেটা কি? সেটা হলো তিনটে তোমার মিউচুয়ালি পারপেন্ডিকুলার, পরস্পর লম্ব হবে তিনটে, যেমন এটা বললাম, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। তো তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটি হচ্ছে, তো সিস্টেমটি হচ্ছে, সেটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। তো আমার কাছে, আমি আমাদের এই সিস্টেমটা নিয়ে আমরা কাজ করব। তোমরা ফিউচারে আরো যখন পড়বে, পরে পরবর্তীকালে, তখন দেখবে অনেক রকমের আমরা আরো কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে পারি। আপাতত আমরা যেটা ইউজ করছি এখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অনেকে বলে এটাকে, বা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, হ্যাঁ, যেখানে অ্যাক্সিস গুলো পারপেন্ডিকুলার আছে। তোমার কাছে নাও হতে পারতো, তোমার হয়তো এরকম হতে পারে, যেমন তোমার কথার কথা, সাপোজ তোমার জমিটা এরকম দেখতে, তোমার জমিটা হলো ওই স্কোয়ার না হয়ে তোমার জমিটা এরকম প্যারালোগ্রাম দেখতে, তোমার তোমার একটা এরকম ধরনের জমি আছে, এরকম একটা জমি আছে তোমার, তোমার কাছে একটা এরকম জমি আছে যেটা স্কোয়ার নয় বা রেক্ট্যাঙ্গুলার নয়, তোমার এরকম একটা অ্যাঙ্গেলে প্যারালোগ্রাম টাইপের আছে। তখন তুমি এই জমিতে তোমার বিভিন্ন অবস্থানে বিভিন্ন জায়গার অবস্থানটিকে ডিসক্রাইব করতে চাইছো, তখন তুমি কি করলে, তুমি এইদিকে একটা লাইন চুজ করলে তোমার, এবং এইটি একটা লাইন চুজ করলে, দেখো এই দুটি কিন্তু, এই দুটো হয়তো জমির বর্ডার হতে পারে, জমিগুলো দুটো বর্ডার, রাইট, তারা কিন্তু 90 ডিগ্রিতে নেই, লম্ব বরাবর নেই, কিন্তু এরা অ্যাঙ্গেলে আছে। তো এই দুটোকে নিয়ে তুমি কাজ করতে পারো এরকম, তখন তোমার এই জমিতে যা কিছু তুমি স্টাডি করছো, জমির মধ্যে যা কিছু পোকামাকড় ঘুরছে, বা তুমি কোথায় ধান লাগাচ্ছ, কোন জায়গাটায় বেশি উর্বর, সেই অবস্থানগুলো স্টাডি করার চেষ্টা করছো, তখন কিন্তু তুমি এই এই অ্যাক্সিসটা তোমার হয়তো ভালো, বেটার ইউজ করাটা, রাইট। ওকে, তো যাই হোক না কেন, বিভিন্ন রকম অ্যাক্সিস ইউজ করতে পারি আমি। আমি যেটা ইউজ করছি এখন যে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, তার মানে তিনটে অ্যাক্সিস যেখানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, ঠিক আছে। ওকে, এটা গেল আমার পয়েন্ট। ওকে, থ্রি ডাইমেনশনাল সিস্টেমে তিনটে লাগে কেন, কেন কি, মানে তিনটে না লাগলে আমি কিন্তু যে কোনো পয়েন্ট একটি অবস্থানকে অন্য অবস্থানের সঙ্গে ডিস্টিংগুইশ কিন্তু করতে পারবো না। যেটা দেখলাম আগের এক্সাম্পলটা থেকে আমরা দেখলাম কি দুটো অ্যাটলিস্ট লাগে। ওকে, তো এগুলো ফ্যাক্টর। এবার নট জাস্ট দিস, এবার হলো কি, এই যে তিনটে, যে তুমি রেক্ট্যাঙ্গুলার একটি কোঅর্ডিনেট সিস্টেম আমি চুজ করলাম, যে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম, প্রথম স্টাডি করার সময়, মোশন স্টাডি করার সময় প্রথম জিনিস যেটা লাগবে কি, একটি কোঅর্ডিনেট সিস্টেম আমি চুজ করবো, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই এবং একটি পারপেন্ডিকুলার জেড, রাইট, আমার কাছে কোঅর্ডিনেট সিস্টেম। তো আমি কোঅর্ডিনেট সিস্টেম মানে হচ্ছে তোমার যে কোনো একটি অবস্থানকে তুমি তার তিনটে পয়েন্ট দিয়ে এক্স ওয়াই জেড বলি আমরা এটাকে, তিনটে কোয়ান্টিটি দিয়ে তুমি এটাকে, এর অবস্থানটিকে তুমি ডিসক্রাইব করতে পারো, যে কোনো অবজেক্টের অবস্থানটি এই তিনটে কোয়ান্টিটি জানলে আমি অবস্থানটি সম্বন্ধে সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে গেলাম কি এটা এই জায়গাটা, কমপ্লিট ইনফরমেশন, আর কিছু লাগবে না। এই তিনটে অবস্থান, তিনটে কোঅর্ডিনেট কি, এক্সটি হলো এই পয়েন্ট থেকে এক্স এর, এক্স অ্যাক্সিসের দিকে যদি আমি লম্ব ফেলি একটা, তাহলে সেই মানে সরি ওয়াই অ্যাক্সিসের দিকে যদি একটা লম্ব ফেলি আমি এখান থেকে, তাহলে এই যে দূরত্বটি হচ্ছে সেটাকে আমি এক্স কোঅর্ডিনেট বলছি, এর এখানে এক্স কোঅর্ডিনেট, এই যে দূরত্বটি ডি ওয়ানটি আসছে এই পয়েন্ট থেকে এখানে যদি ফেলি আমি, সেটাকে আমি বলছি এক্স, এক্স কোঅর্ডিনেট, রাইট। এবং আবার এখান থেকে যদি আমি ফেলি এখানে লম্ব, এখানে সমান হবে এগুলো, তোমার এটা তোমার ডি টু বলতে পারো। তো এই যে পয়েন্টটি আছে এটাকে আমরা এক্স বলে রাখছি, মানে এই পয়েন্ট থেকে তুমি যদি একটা লম্ব টানো এক্স অ্যাক্সিসে, তাহলে যে দূরত্বটি আসছে সেটা তোমার হচ্ছে এক্স, এবং এটার সঙ্গে এটা সমান হবে। ওয়াইটা কোনটা, তুমি যদি এখান থেকে একটি লম্ব টানো এখানে ওয়াই অ্যাক্সিসে, তাহলে যে এই যে দূরত্বটি আসছে সেটা হলো ওয়াই। এবং জেডটি কি, জেডটি হলো এই পয়েন্ট থেকে তুমি জেড অ্যাক্সিসে যদি টানো তুমি একটা লম্ব, তাহলে এখান থেকে যে জেডে যাচ্ছে সেইটাকে বলছি জেড। এক্স ওয়াই জেড হলো তিনটি দূরত্ব বেসিক্যালি, আর কিছু না।
ওকে, এবার এই যে মাপছি আমি এই পয়েন্টে, যে এখান থেকে এখানে লম্ব টানলাম একটা আমি, তো এইখান থেকে দূরত্ব, এই যে পয়েন্টটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অরিজিন। তিনটে অ্যাক্সিস যেখানে মিট করছে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে অরিজিন। দেখো সব দূরত্বগুলো কিন্তু আমি এইখান থেকে মাপছি, যা কিছু হচ্ছে না কেন, আমি এর অবস্থানটি বোঝানোর চেষ্টা করছি, এ অবজেক্টটির অবস্থান তাই আমি বোঝানোর চেষ্টা করছি। কিভাবে বোঝাচ্ছি, আমি এর তিনটে অ্যাক্সিসের থেকে কতটা সে লম্ব, লম্ব দূরত্ব কতটা আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে কত আছে, সেটা দিলে আমি তার অবস্থানটি পূর্ণভাবে বলে ফেলতে পারছি। কিন্তু এই যে মাপছি দূরত্বটি, সেটা কিন্তু একটি পয়েন্ট, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো এই তিনটে অ্যাক্সিস যেখানে মিট করছে সেটাকে বলে রেফারেন্স পয়েন্ট বা অরিজিন, এটাকে বলে অরিজিন, যেখান থেকে দূরত্বগুলো সব মাপা, দ্যাট ইজ কল্ড অরিজিন। এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করেছি এখানে, কিন্তু দূরত্বটা মাপছি আমি এখান থেকে, এখান থেকে ড্রপ করেছি এখানে, দূরত্বটা মাপছি এখান থেকে, এখানেও সেম, রাইট? তো দিস ইজ অরিজিন, অরিজিন অফ দি কোঅর্ডিনেট সিস্টেম বা রেফারেন্স ফ্রেমের সেটা অরিজিন, রাইট? ওকে, কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট গেল। এবং আরেকটা জিনিস দেখো, মোশন শুধু এই কোঅর্ডিনেট সিস্টেম থাকলেই হয় না, আরেকটা জিনিস লাগবে তোমার কাছে ইম্পর্টেন্ট, কোঅর্ডিনেট দিয়ে না হয় আমি বস্তুটির অবস্থানটি জানতে পারলাম। এবার মোশন মানে কি, তার সময়ের সাথে অবস্থানটি পরিবর্তন হচ্ছে। তাহলে পুরোপুরিভাবে জানতে গেলে, তার মোশনকে আমি স্টাডি করতে গেলে আমার কাছে কী কী দুটো টুলস লাগছে, যন্ত্র কী কী লাগছে, একটি হলো আমার কাছে প্রথম একটি কোঅর্ডিনেট সিস্টেম সেট করতে হবে, নিজের সুবিধা মতন কোঅর্ডিনেট সিস্টেম চুজ করতে হবে আমাকে। তারপরে কি করতে হবে, একটি আমার কাছে ঘড়ি চাই, ক্লক। ঘড়ি দিয়ে কি হয়, ঘড়ি দিয়ে সময় মাপা যায়, এই বস্তুটি এই অবস্থানে আছে, তাহলে ঘড়ির কাঁটাটা আমার তখন দেখাচ্ছে, আমার কাছে কিছু একটা দেখাচ্ছে, অবস্থানটি পরিবর্তন হলো, অবজেক্টটি মুভ করলো, তো ঘড়ির কাঁটা তখন দেখাচ্ছে অন্য, তখনই মুভ করে পৌঁছে গেল। তো একটা ঘড়িও লাগবে, মোশনকে পুরোপুরিভাবে জানতে গেলে একটি কোঅর্ডিনেট সিস্টেম লাগবে, তার একটা অরিজিনও আছে, এবং তার সাথে আমার একটা কাছে একটা ফিজিক্যাল ক্লক, একটা ঘড়ি লাগবে। ঘড়িটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ঘড়িটা হয়তো এখন খুব ইজি মনে হয়, ঘড়িটা দেখে সিম্পল জিনিস মনে হচ্ছে, বাট দিস ওয়াচ, এই যে ক্লক কথাটা বললাম, রেফারেন্স একটি কোঅর্ডিনেট সিস্টেম, একটা ক্লক লাগবে আমার, সেই ক্লকটা কিন্তু, ক্লক নিয়ে তোমরা পরে পড়বে, খুব খুবই একটা বড় কনসেপ্ট এটা। ওকে, তো এই যে পুরো সিস্টেম সেট আপটা আমি তৈরি করলাম, এখানে একটি কোঅর্ডিনেট সিস্টেম এবং তার সাথে একটি ক্লক, কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে আমি পজিশনটি, অবস্থানটি মাপতে পারছি, মানে বলতে পারছি কি হবে, এবং তার সাথে একটি ক্লক, ক্লক দিয়ে কি বুঝবো, কি কোন সময় সে বস্তুটি কোন জায়গায় আছে, তাহলে কি পাবো, কি ইনফরমেশন পাবো, এক্স ওয়াই জেড তিনটি কোঅর্ডিনেট ইনফরমেশন পাবো, মানে তার অবস্থানটি তিনটে কোঅর্ডিনেট দিয়ে বোঝাতে পারবো, এবং একটি টাইম, এইটা জানা থাকলে আমার, আমি পুরোপুরি এবার মোশন কিন্তু স্টাডি করতে পারব, রাইট? ওকে, আর এই পুরো সিস্টেমটাকে বলা হয় একটি রেফারেন্স ফ্রেম, কোঅর্ডিনেট সিস্টেম উইথ এ ক্লক, দ্যাট ইজ কল্ড এ রেফারেন্স ফ্রেম। তার রেফারেন্স ফ্রেম মানে সেই ফ্রেমের, সেই ফ্রেমটির রেসপেক্টেই তুমি কিন্তু মোশন স্টাডি করছো, তার জন্য তাকে রেফারেন্স ফ্রেম বলা। যে কোনো জিনিস, যেমন তুমি ভাবো ট্রেনে যাচ্ছ, সবারই এক্সপিরিয়েন্স এটা, ট্রেনে যাচ্ছ এবং তুমি দেখছো কি কি দেখছো, তুমি কি একটা ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছ, তুমি তো দেখছো কি দু একটা ঘর বাড়ি আছে, তো তোমার ট্রেনের মধ্যে থেকে কি লাগছে, কি ওই ঘর বাড়িগুলো এদিকে এদিকে মুভ করে যায়, পেছন দিকে সরে যাচ্ছে, রাইট? তো তোমার যে, তুমি যে মোশনটা স্টাডি করছো, তুমি যে মোশন, কিসে মোশন স্টাডি করছো, তুমি দেখছো কি ওই ঘরের অবস্থানটি কিন্তু চেঞ্জ করছে, কার রেসপেক্টে চেঞ্জ করছে, তোমার ট্রেনের রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে চেঞ্জ করছে। তুমি ট্রেনকে ভাবো, তুমি ট্রেনে বসে আছো আর ওখানে তুমি একটা কোঅর্ডিনেট সিস্টেম বানিয়েছো যেটা ট্রেনের সঙ্গে মুভ করছে, রাইট? এবং তোমার কাছে ঘড়ি আছে একটা, আর তুমি তার রেসপেক্টে তুমি কি দেখছো, তুমি তার অরিজিনে বসে আছো, রাইট? আর তুমি তার রেসপেক্টে দেখছো ট্রেনের বাইরে যে, মানে যেটা যেখান দিয়ে ট্রেনটা যাচ্ছে, তো সেখানে ঘর বাড়ি সব আছে, তো সেগুলো দেখছো পেছন দিকে চলে যাচ্ছে, রাইট? তো এটা তোমার ট্রেনের রেসপেক্টে সেই মোশনটা তুমি দেখছো। ওকে, তো এই রেফারেন্স ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা ফিজিক্সে, পরে তোমরা পড়বে, খুবই ইম্পর্টেন্ট, খুবই এটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তো আপাতত এটাই কি, রেফারেন্স ফ্রেম মানে হলো একটি, আমার কাছে কোঅর্ডিনেট সিস্টেম আছে টু ডিটারমাইন দি পজিশন, অবস্থানটিকে পূর্ণভাবে বোঝার জন্যে, এবং একটি আমার কাছে ঘড়ি আছে যেটা দিয়ে আমি কি করতে পারি, কি বস্তুটি যখন অবস্থান পরিবর্তন করে তাহলে তার সময়টা মাত্র, কোন সময়ে কোথায় ছিল এবং তারপরে কোথায় যাচ্ছে, এই দুটো নিয়ে আমার কাছে, আমার কাছে জিনিসটা চলে এলো, আমার কাছে রেফারেন্স ফ্রেমটা পেয়ে গেলাম আমি, নাও এবার আমার কাজ হবে মোশন স্টাডি করব। ওকে, তো আমি আজকে আর এক্সটেন্ড করবো না, ওকে, ঠিক আছে? তো
এটা ইজি ছিল খুবই কনসেপ্ট, এটা সবাই জানো তোমরা মোটামুটি। ওকে ওকে, মানে মেন কনসেপ্ট যেটা হলো এখানে, পয়েন্ট অবজেক্ট কখন বলবো, মানে বিন্দু কণা বা বিন্দু বস্তু কখন কাকে কনসিডার করবো, বিভিন্ন সিচুয়েশনে আমি কি দেখতে পাবো, যখন দেখবো কি মোশনটা এমন একটা স্কেলে হচ্ছে যেখানে যার দূরত্ব যে স্কেলটা হিউজ একটা, পৃথিবী ঘুরছে সূর্যের চারিপাশে, সেই ঘোরাটাকে যদি আমি কনসিডার করি, সেখানে যে ডিস্টেন্স স্কেলে কাজ হচ্ছে তার তুলনায় পৃথিবীর খুবই ছোট, পৃথিবীর ডায়ামিটার খুবই ছোট, তখন পৃথিবীকে আমি এটা কণা হিসেবে ধরতে পারি। আর একটা খুব ইম্পর্টেন্ট ভালো এক্সাম্পল হলো, ইজি এক্সাম্পল বোঝার হলো এটা কি, একটি আরেকটা এক্সাম্পল তোমার আছে দেখবে কি, সাপোজ একটা তোমার কাছে টেবিল আছে, টেবিল আছে এবং টেবিল একটি জলের বালতি রাখা আছে, হঠাৎ করে কোনো কারণে ওই টেবিল থেকে জলের বালতিটা পড়ে যাচ্ছে, উল্টে পড়ে যাচ্ছে, রাইট। তখন দেখো ওই এই যে উল্টে পড়ে যাচ্ছে, মানে ওই টেবিল থেকে পড়ছে মাটিতে পড়ছে জলের বালতিটা ঘুরতে ঘুরতে, তো সেইখানে তুমি এই জলের বালতির যে মোশনটা হচ্ছে, তো ছোট্ট একটি স্কেলে হচ্ছে এবং রোটেশনটি হচ্ছে, তখন একদম বুঝতে পারছো যে এখানে যে স্কেলটি আছে আমার, সেটা কিন্তু তোমার জলের বালতির স্কেলের থেকে কিন্তু খুব একটা বেশি বড় নয়, প্রায় সম একই রকম প্রায়, রাইট। তো এখানে তুমি কি জলের বালতিটাকে একটা পয়েন্ট হিসাবে ধরতে পারবে না, তোমাকে পুরো তার রোটেশন ভাবতে হবে, তার হ্যান্ডেলটা কেমন মুভ করছে দেখতে হবে, তার পেছন দিকটা কেমন মুভ করছে দেখতে হবে, পুরো তোমাকে বিস্তারে স্টাডি করতে হবে, পয়েন্ট কণা কণা মানে বিন্দু কণা হিসেবে ধরতে পারবে না, বিন্দু অবজেক্ট হিসেবে ধরতে পারবে না। সেম এক্সাম্পল হলো এই বলের এক্সাম্পল, বলটা যখন হাওয়াতে আছে তখন এটাকে আমি কণা হিসেবে, এই পুরো মোশনটা এই ফ্লাইট এখান থেকে যেখানে পড়লো মাটিতে, সেইটাই কিন্তু আমি এটা কণা বিন্দু অবজেক্ট হিসেবে ধরতে পারি, পরে যে ঘুরছে যেহেতু আর পরে যে ব্যাকলু মানে স্পিনিং এর জন্যে, সেই সেইটুকু মোশন তুমি যদি স্টাডি করতে চাও, সেখানে কিন্তু তুমি তোমার বলের পুরো মাল্টি পার্টিকেল সিস্টেম তোমাকে ধরতে পারছো, পয়েন্ট পার্টিকেল তুমি ধরতে পারছো, পয়েন্ট অবজেক্ট তুমি ধরতে পারবে না। ওকে ঠিক আছে, আর এক্সটেন্ড করবো না, ঠিক আছে আজকে এই পর্যন্তই।